দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলা আড়াইশিদা ইউনিয়নে, যেখানে একটি ভিন্ন ধরনের দ্বীনী প্রতিষ্ঠান গড়ে উঠেছেন। দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনিয়া হাফিজিয়া ও এতিমখানা ইবতিদায়ী মাদ্রাসার মধ্যে। দর্শক, মাদ্রাসাটি এমন একটি মনোরম পরিবেশে তৈরি হয়েছে, দর্শক, যে কোনো মানুষের নজর কেড়ে নিবে মাদ্রাসাটি দেখার পরে। দর্শক, চলুন আপনাদেরকেও আমরা এই মাদ্রাসাটি দেখাই, মাদ্রাসার ভিতরে এবং বাহিরে কি আছে। দেখতে থাকুন প্রতিদিন রেজা সুন্নি মিডিয়া। দর্শক, আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলা আড়াইশিদা ইউনিয়নে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনিয়া হাফিজিয়া এতিমখানা ও ইবতিদায়ী মাদ্রাসাতে। দর্শক, এই মাদ্রাসার গুণাগুণ আপনাদের মাঝে যতটুকুই বর্ণনা করি না কেন, আমার মনে হয় খুবই কম করা হবে, কারণ এটা এমন একটি সুন্দর মনোরম পরিবেশে মাদ্রাসাটি গড়ে উঠেছেন। দর্শক, আপনারা যদি নিজ চোখে না দেখেন হয়তো আপনাদের বিশ্বাস হবে না। দর্শক, আমরা কথা না বাড়িয়ে আমরা যেহেতু মাদ্রাসায় এসে পৌঁছেছি, দর্শক আসুন আমরা সেই মাদ্রাসার দৃশ্যটি আপনাদেরকে দেখাই। দর্শক, আমরা মাদ্রাসাতে ঢুকতেই প্রথম আমরা দেখতে পাচ্ছি এই মাদ্রাসার মেইন গেট। মেইন গেটের উপরে এই মাদ্রাসার নামটা লেখা রয়েছে এবং গেটের উপরে আমরা দেখতে পাচ্ছি কুরআনের আয়াত দ্বারা সুসজ্জিত করে রেখেছেন। দর্শক, তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার প্রত্যেকটি দেয়ালে আরবি হরফ লেখা রয়েছেন আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দ্বারা সুসজ্জিত করে রেখেছেন। দর্শক, যেই কোনো মানুষ দূর থেকে এই মাদ্রাসাটি দেখলে মনে করবেন কোনো একটি জান্নাতি মহল এখানে তৈরি করা হয়েছে। দর্শক, দেয়ালের প্রত্যেকটা দিক থেকে আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতু সালাম এবং কালিমা শরীফ সহ কুরআনের আয়াত দ্বারা সুসজ্জিত করে রেখেছেন। দর্শক, এখন আমরা বাহির থেকে ভিডিও করতেছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গেট, যে মেইন গেটটা এটাকে কত সুসজ্জিত করে রেখেছেন। দর্শক, আমরা মাদ্রাসার গেট থেকে একটু ভিতর দিকে রওনা দিলাম। দর্শক, আপনারা দেখেন আমরা নিচ থেকে ভিডিও করছি। দর্শক, মাদ্রাসাটি দোতলা বিশিষ্ট, আমরা নিচতলাতে আছি এখন। আমরা নিচতলা থেকে এখন আপনাদেরকে কিছু ফুটেজ তুলে ধরতেছি। দর্শক, ইনশাআল্লাহ আমরা যখন দ্বিতীয় তলাতে যাব আপনাদেরকে সব কিছু দেখাতে থাকব, এবং এখানে যা রয়েছেন হল রুম সহ স্টোর রুম থেকে যা কিছু রয়েছেন সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। সত্যি দর্শক, বাহির থেকে এই মাদ্রাসার মনোরম পরিবেশ দেখে আমাদের চোখ এবং প্রাণ জুড়িয়ে গেছে। দর্শক, আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যাই, বিভিন্ন প্রতিষ্ঠান আমরা দেখি, সব কিছুই আমাদের ভালো লাগে, কিন্তু ভালো লাগার মধ্যে অন্যতম একটি ভালো লাগা এই মাদ্রাসাটি। দর্শক, এতপর আমরা দ্বিতীয় তলাতে একটি হল রুম দেখতে পেলাম যার দৃশ্যটিও ছিল অপূর্ব। দর্শক, চলুন আমরা সেই হল রুমটি আপনাদেরকে দেখাই।
দর্শক আমরা এই মুহূর্তে পরিচয় হয়ে নিচ্ছি আরাইশিদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনিয়া হাফিজিয়া ও এতিমখানা ও ইবতেদাই মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষকের সাথে চলুন আমরা ওনার সাথে পরিচয় হয়ে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর আপনার কাছে আমরা জানতে চাই আপনি এই মাদ্রাসায় কত বছর ধরে আছেন এই মাদ্রাসা 2019 এ আরম্ভ হইছে এই মাদ্রাসা 2019 সালে তৈরি হয়েছে নাকি পূর্ণ নির্মাণ হয়েছে পূর্ণ নির্মাণ হয়েছে 2021 সালে যে স্থাপিত হইল 2019 সালে আর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ মুখলিস রহমানের ছেলে আলহাজ মোহাম্মদ মামুনুর রহমান উনি কি করে উনি ব্যবসায়িক ঢাকাতে ওনার খুব ব্যবসা আছে বাটার ব্যবসা ইত্যাদি ইত্যাদি অনেক ব্যবসায় সে জড়িত সেটা কি উনি এককভাবে করেছেন নাকি সার্বিক সহযোগিতার মাধ্যমে সকলের কাছ মানে এককভাবে সে প্রতিষ্ঠিত করেছে মাদ্রাসা কি এই মাদ্রাসায় প্রায় সময় আসে নাকি হ্যাঁ ফাঁকে ফাঁকে আসতেছে সপ্তাহে আসে মাসে আসে এই মাদ্রাসার মধ্যে কি কি আছে ইবতেদাই মাদ্রাসা সহ কি কি প্রতিষ্ঠান আছে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এখানে আছে ইবতেদাই আছে নিচে আছে হেফসখানা মুরানি বিভাগ আছে নাজারা বিভাগ আছে হ্যাপস বিভাগ আছে ওপরে আছে ইবতেদাই বিভাগ 1 2 3 4 5 এখানে ওপরে শিক্ষক আছে কয়জন নিচে শিক্ষক আছে হ্যাপস করার মধ্যে দুইজন আছে হাফিজ সাহেব আর আবাসিকের ছাত্র আছে আমাদের 28 জন আর অনাবাসিকের ছাত্র আছে 35 জন আর ওপরে 1 2 3 4 5 ইবতেদাই বিভাগে আমাদের ছাত্র সংখ্যা হলো 110 জন এখন তো করোনাকালীন সময়ে বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে আপনার মাদ্রাসা কি এখন বন্ধ আছে নাকি ক্লাস চলতেছে আমাদের বন্ধ আছে এখন আপাতত আমরা কোচিং করাই ফাঁকে জি জি ধন্যবাদ যেহেতু সরকারের নির্দেশ মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বলেছেন অবশ্যই বন্ধ থাকা প্রয়োজন আর ছাত্র সংখ্যা কতজন বলছিলেন ছাত্র সংখ্যা 110 জন আছে 110 জন কি ইবতেদাই এবং হাফেজ হেফজখানা সহ হেফজখানা মানে ইবতেদাই বিভাগ আছে 110 জন আর হেফস বিভাগে এতিমখানা 65 জনের মতো আছে আচ্ছা হুজুর ধন্যবাদ আপনাকে আমি আপনার এই মাদ্রাসা সম্পর্কে আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাই আপনি যদি দর্শকের উদ্দেশ্যে বলেন আপনার ব্যক্তিগত কিছু মতামত আপনি আমাদের কাছে বর্ণনা করবেন হ্যাঁ এই প্রতিষ্ঠানটা আলহাজ মোহাম্মদ মামুনুর রহমান তিনি নির্দিদায়ী অর্থাৎ তিনি তার ব্যক্তিগতভাবে সে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে তিনার আশা হইল মানে এখান থেকে ইসলামী শিক্ষা শিক্ষিত হবে মানুষ আর এখানে আমরা শিক্ষক 6 জন আছি ওপরে ইবতেদাই বিভাগে নিচে 2 জন হাফেজ সাহেব আছে তবে আমাদের সকলের ধারণা এবং প্রতিষ্ঠাতার ধারণা হইল যে এখান থেকে সুশিক্ষিত হয়ে মানুষ বের হবে আর এখানে আমরা পাঠদান করব আল্লাহর রহমতে আর খুব ভালোভাবে পাঠদান করব আর যারা দিনী শিক্ষা শিক্ষিত করার জন্য আগ্রহী আমি আশা করব সকলে যেন এই মাদ্রাসায় হেফস বিভাগ আছে হেফস বিভাগের মধ্যে নুরানি বিভাগ নাজারা বিভাগ হেস বিভাগ এতিম ছাত্রদের জন্য সম্পূর্ণ ফ্রি এবং যারা অভাবী আছে তাদের জন্য ফ্রি এখানে আমরা তাদেরকে 3 বেলা খানা দিচ্ছি সপ্তাহে গুস্ত দিচ্ছি 4 দিন সেই হিসাবে আমরা অনেক সুযোগ সুবিধা এখানে দিয়ে থাকি আর প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ মামুনুর রহমান তিনার খুব ইচ্ছা এবং আশা এবং আকাঙ্ক্ষা যে তিনি যেন এখান থেকে মানুষ সুশিক্ষা শিক্ষিত করে দিতে পারেন দর্শক আমরা হুজুরের কাছ থেকে জানতে পেলাম গরিব এবং দুস্থ যে ছাত্রগুলো রয়েছেন তাদেরকে সম্পূর্ণভাবে এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দর্শক চলুন আমরা এই দিনই মাদ্রাসাটি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে দর্শক এখানে যে আপনারা বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে যা ছাত্ররা এখানে আসে লেখাপড়া করার জন্য তাদের বাড়ি থেকে এক্সট্রা কোনো টাং বা ব্যাটিং পত্র এখানে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই মাদ্রাসার পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছাত্রর সিরিয়াল নাম্বার দেওয়া আছে 1 2 3 এরকমভাবে আমরা কয়টা 41 হুজুর না 41টা বেড রয়েছে এখানে ছাত্রদের জিনিসপত্র এখানে রাখার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছাত্রর জন্য আলাদা আলাদা ব্যাটিং রয়েছেন এখানে যে আমরা এসেছি এটা কিন্তু হেফজখানা না শুধু একমাত্র ব্যাটিং থাকার একটি স্থান আর হেফজখানার হচ্ছে আমাদের থেকে ঠিক পূর্ব দিকে আমরা আপনাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথে
দর্শক আমরা জানি প্রত্যেকটি হাফিজিয়া এবং এতিমখানা মাদ্রাসার মধ্যে ছাত্র থাকার স্থান ওইখানেই থাকে যেখানে তারা লেখাপড়া করে। দর্শক ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটিও বেডিং পত্র নেই, সব কিছু আলাদা। এখানে ছাত্ররা শুধু লেখাপড়া করবে, এখানে যে ছাত্রগুলো আসে তারা শুধু এখানে লেখাপড়া করবে। যখন তাদের লেখাপড়া শেষ হবে, যখন তাদের বিশ্রামের প্রয়োজন হবে, যখন তারা ঘুমানোর প্রয়োজন হবে, তখন তারা ঠিক পশ্চিম দিকে যে আপনাদেরকে বেডিং পত্রগুলো দেখিয়েছিলাম ওইখানে তারা চলে যায়, ওইখানে গিয়ে তারা একটু বিশ্রাম গ্রহণ করে। আর এখানে কিন্তু আপনারা দেখতেছেন বিশ্রামের কোনো জায়গা নেই, সুতরাং এখানে শুধু লেখাপড়ার জায়গা। এখানে তারা লেখাপড়া করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্র রয়েছেন, কেউ হেফজ বিভাগে আছেন, কেউ নাজারা বিভাগে আছেন। দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এই হেফজখানার যিনি শিক্ষক রয়েছেন মাওলানা আহমদ আলী সাহেব, আসুন আমরা ওনার কাছে পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হুজুর আপনি এই মাদ্রাসায় কত বছর ধরে আছেন? আমি এই মাদ্রাসা প্রতিষ্ঠার লগ্ন সুরনগর থেকে আমি দায়িত্বে আছি হেফজখানার বিভাগে। মাদ্রাসার শুরু থেকে আপনি এখানে আছেন, আপনার এখানে কতজন ছাত্র আছে? আবাসিক 30 জন ছাত্র আর অনাবাসিক 35 জন। জি ধন্যবাদ হুজুর আপনাকে। দর্শক আমরা হুজুরের কাছ থেকে জানতে পারলাম এখানে আবাসিকা রয়েছেন 30 জন এবং অনাবাসিক রয়েছেন 35 জন, মোট 65 জন ছাত্র রয়েছেন। এবং দর্শক আমরা দেখতে পেলাম মাদ্রাসার ঠিক দক্ষিণ দিকে বাচ্চারা যেন খেলাধুলা করতে পারে এই জন্য একটি মনোরম পরিবেশে পার্ক তৈরি করা হয়েছে। দর্শক এখন আমরা প্রবেশ করলাম স্টোর রুমে, যেখানে ছাত্রদের যথেষ্ট খাবার সরবরাহ করা হয়েছে। দর্শক আমরা এখানে দেখতে পেলাম দুইটি রেফ্রিজারেটর সহ অসংখ্য খাবার মজুদ রয়েছেন, যেন ছাত্রদের কোনো কষ্ট না করতে হয় তারা অতিরিক্ত খাবার এখানে বহন করে রেখেছেন। সত্যি দর্শক তাদের ব্যবস্থাপনা ছিল অসাধারণ। তারপর দর্শক আমরা প্রবেশ করলাম বাবুরচিখানাতে, এখানে এসে দেখলাম আমরা একজন বাবুরচি রান্না বান্না করতেছেন, ছাত্রদের খাবার জোগাড় করতেছেন। দর্শক বাবুরচিখানাও দেখতে অসাধারণ ছিল, যা অন্য অন্য বাবুরচিখানার চেয়ে একটু আলাদা। দর্শক তারপরে আমরা প্রবেশ করলাম খাবার রুমে, যেখানে ছাত্ররা বসে খানা দানা সারেন। দর্শক এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদাভাবে তৈরি করে দেওয়া হয়েছে। দর্শক তাদের লেখাপড়ার স্থান এক জায়গায়, ঘুমানোর জায়গা আরেক জায়গায়, দর্শক তাদের খাবারের জায়গা এক জায়গায়, রান্না করার জায়গা এক জায়গায় এবং স্টোর রুম আরেক জায়গায়, দর্শক এবং খেলাধুলার জায়গাও কিন্তু আপনারা দেখলেন আলাদাভাবে তৈরি করে দেওয়া হয়েছে। দর্শক সত্যি অসাধারণ। দর্শক এটা হচ্ছে উজুখানা, ছাত্ররা যেন এখানে এসে উজু করতে পারেন, গোসল করতে পারেন। চমৎকারভাবে স্বাস্থ্যসম্মতভাবে এখানে তৈরি করে দেওয়া হয়েছে উজুখানা এবং বাথরুম। এবং দর্শক আমরা এখানে দেখতে পেলাম প্রতিষ্ঠাতার অফিস কক্ষ, অর্থাৎ এই মাদ্রাসাটি যিনি প্রতিষ্ঠা করেছেন আলহাজ মামুনুর রহমান, আলহাজ মামুনুর রহমান সাহেবের এই অফিস কক্ষটি। উনি যখন গ্রামের বাড়িতে আসেন উনি এই অফিস কক্ষে বিশ্রাম নেন। এবং দর্শক এই মাদ্রাসার পূর্ব পাশে রয়েছেন একটি পারিবারিক গুরুস্থান। দর্শক এই গুরুস্থানে অসংখ্য মুর্দেগান এই কবরে শুয়ে আছেন। দর্শক আমরাও মনে করি যারা এই কবরে শুয়ে আছেন তারা খুবই ভাগ্যবান, কেননা এই মাদ্রাসাতে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয়। যারা এই কবরবাসী শুয়ে আছেন এখানে আমরা তাদের মাগফিরাত কামনা করি। শুধু তাই নয় দর্শক, আমরা এই মাদ্রাসার পাশে আরেকটি মসজিদ দেখতে পেলাম, জামে মসজিদ। আসুন আমরা সেই মসজিদটি দেখে আসি। দর্শক এই বাইতুল নূর জামি মসজিদটি 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং এই মসজিদটি প্রতিষ্ঠা করেন মোহাম্মদ হাজি আলী আহমদ খা। দর্শক সত্যি অসাধারণ ছিল সেই দৃশ্যটি। পশ্চিম পাশে মাদ্রাসা,
এবং মাদ্রাসার পূর্ব দিকে রয়েছেন একটি গুরুস্থান পারিবারিক এবং সাথে রয়েছেন এই বাইতুন্নূর জামে মসজিদটি। দর্শক, আমরা সাধুবাদ জানাই ওই মহান ব্যক্তিকে, আলহাজ মামুনুর রহমান সাহেবকে, যিনি ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উনি ওনার এত সুন্দর একটি ইসলামিক দিনিয়া প্রতিষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন। এবং মাগফেরাত কামনা করছি ওনার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে আছে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই কাফেলার অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য আরেকদিন একটি কাফেলার অনুষ্ঠানে। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।